প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, দেশবাসী এবং প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ 3 আগস্ট 2020, 19 শ্রাবণ 1427। স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা প্রতিদিনের মতো আজও কোভিড-19 দৈনিক স্বাস্থ্য বুলেটিন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তথ্য পরিবেশনের আগেই অনুরোধ করব, আপনারা যারা যে কোনো ধরনের লক্ষণ উপসর্গ থাকবে, আপনারা অবশ্যই নমুনা পরীক্ষা করার জন্য আসবেন এবং নমুনা পরীক্ষা করাবেন। নমুনা পরীক্ষা করার মাধ্যমেই আমরা এই কোভিড-19কে প্রতিরোধ করতে পারি, যেমন শনাক্ত করতে পারি, প্রতিরোধ করতে পারি, এবং যারা এই আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসেন তাদেরও শনাক্ত করতে পারি। কাজেই আপনাদের সহায়তা ছাড়া এই রোগ প্রতিরোধ সম্ভব নয়। কাজে যেমন আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব, তেমন এই নমুনা পরীক্ষা করা তো সবাই সহায়তা করব, এবং নমুনা যাদের অবশ্যই নমুনা পরীক্ষা করা দরকার, আপনারা একদম থানা পর্যায়ে, উপজেলা, জেলা এবং ডিভিশন শহর সব জায়গায় নমুনা পরীক্ষার ব্যবস্থা আছে, আপনারা নমুনা পরীক্ষা করাবেন। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 4,238টি, এবং আগের দিনের সহ নমুনা পরীক্ষা হয়েছে নমুনা পরীক্ষা হয়েছে গত 24 ঘন্টায় 4,249টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 11,93,544টি। 24 ঘন্টা যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 1,356 জন। এ পর্যন্ত শনাক্ত 2,42,102 জন। 24 ঘন্টা শনাক্তের হার 31.91% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.28%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,066 জন। এ পর্যন্ত সুস্থ 1,37,905 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 56.96%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 30 জন। এ পর্যন্ত 3,184 জন কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32%। যারা মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায়, তাদের মধ্যে পুরুষ 25 জন, নারী 5 জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন 2,504 জন এবং নারী মৃত্যুবরণ করেছেন 680 জন। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন বয়স বিভাজনে তাদের বিভক্তি এরকম, 31 থেকে 40 বছরের 2 জন, 41 থেকে 50 বছর 3 জন, 51 থেকে 60 বছর 4 জন, 61 থেকে 70 বছরের 14 জন, 71 থেকে 80 বছরের 5 জন, 81 থেকে 90 বছরের 1 জন এবং 91 থেকে 100 বছরের 1 জন। বয়সভিত্তিক মৃতের সংখ্যা 0 থেকে 10 বছরের 18 জন, 11 থেকে 20 বছর 32 জন, 21 থেকে 30 বছর 87 জন, 31 থেকে 40 বছর 209 জন, 41 থেকে 50 বছর 442 জন, 51 থেকে 60 বছর 913 জন এবং 60-এর অধিক বয়সের 1,483 জন। 24 ঘন্টায় বিভাগভিত্তিক মৃতের সংখ্যা ঢাকা বিভাগ 15 জন, চট্টগ্রাম বিভাগ 5 জন, খুলনা 4 জন, রাজশাহী 3 জন, ময়মনসিংহ, রংপুর এবং সিলেট বিভাগে 1 জন করে। বিভাগভিত্তিক এ পর্যন্ত মৃতের সংখ্যা ঢাকা বিভাগ 1,520 জন, চট্টগ্রাম 770 জন, রাজশাহী 193 জন, খুলনা 233 জন, বরিশাল 126 জন, সিলেট 153 জন, রংপুর 120 জন এবং ময়মনসিংহ বিভাগে 69 জন। 24 ঘন্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 27 জন এবং বাড়িতে 3 জন। হাসপাতালের তথ্য, ঢাকা মহানগরী সাধারণ সজ্জায় রোগী ভর্তি আছে 2,103 জন এবং ঢাকা মহানগরীর আইসিইউ সজ্জায় রোগী ভর্তি আছেন 195 জন। চট্টগ্রাম মহানগরীর সাধারণ সজ্জায় রোগী ভর্তি আছেন 207 জন, চট্টগ্রাম মহানগরীর আইসিইউ সজ্জায় রোগী ভর্তি আছেন 24 জন। সারা দেশের অন্যান্য হাসপাতালে সাধারণ সজ্জায় রোগী ভর্তি আছেন 1,557 জন এবং সারা দেশের অন্যান্য হাসপাতালের আইসিইউ সজ্জায় রোগী ভর্তি আছেন 97 জন। সারা দেশে সব মিলিয়ে সজ্জা সংখ্যা, সাধারণ সজ্জা সংখ্যা 15,240টি, রোগী ভর্তি আছেন 3,867 জন, সজ্জা খালি আছে 11,373টি। সারা দেশে আইসিইউ সজ্জা সংখ্যা সব মিলিয়ে 555টি, রোগী ভর্তি আছেন 316 জন এবং শয্যা খালি আছে 239টি। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 12,490টি, হাইফ্লো নেজাল ক্যানুলার সংখ্যা 320টি এবং অক্সিজেন কনসেন্ট্রেটরের সংখ্যা 157টি। গত 24 ঘন্টা আইসোলেশনে যুক্ত হয়েছে 468 জন,
আইসোলেশন থেকে ছাড়া পেয়েছে গত 24 ঘন্টায় 363 জন। এ পর্যন্ত সর্বমোট আইসোলেশনে 52,273 জন এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন 33,448 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 18,825 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছে 999 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন 440,132 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন 1,514 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন 385,278 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 54,854 জন। হটলাইন তথ্য, গত 24 ঘন্টায় মোট হটলাইনে ফোন কলের সংখ্যা 68,739টি। এর মধ্যে স্বাস্থ্য বাতায়ন 16263, এই হটলাইনে 10,162টি, 333 এই হটলাইনে 58,162টি এবং আইডিসিআরের হটলাইন 10655 এটাতে 415টি। এ পর্যন্ত হটলাইনে ফোন কল গ্রহণ করা হয়েছে 1,81,10,930টি। 24 ঘন্টায় কোভিড-19 স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন টেলিমেডিসিনের মাধ্যমে 2,031 জন এবং এ পর্যন্ত কোভিড-19 স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন টেলিমেডিসিনের মাধ্যমে 156,230 জন। 24 ঘন্টায় স্ক্রিনিং করা হয়েছে 1,056 জনকে, এর মধ্যে 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে 973 জন, সকল স্থল বন্দরে 62 জন, 2টি সমুদ্র বন্দরে 21 জন। এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছে 3টি আন্তর্জাতিক বিমানবন্দর, সকল স্থল বন্দর, 2টি সমুদ্র বন্দর, ক্যান্টনমেন্ট স্টেশনে 798,532 জন। দক্ষিণ পূর্ব এশিয়া 24 ঘন্টা শনাক্ত হয়েছে 58,971 জন। এ পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়া শনাক্ত 21,31,165 জন। দক্ষিণ পূর্ব এশিয়া 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 937 জন। এ পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়ায় মৃত্যুবরণ করেছেন 45,837 জন। বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 262,929 জন। এ পর্যন্ত বিশ্বে শনাক্ত 1,76,60,523 জন। 24 ঘন্টায় বিশ্বে মৃত্যুবরণ করেছেন 5,851 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন বিশ্বে 680,894 জন। দক্ষিণ এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতির সূত্র, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 195, 2 আগস্ট 2020। এই ছিল আমাদের কাছে তথ্য। তথ্য শেষ করবার আগে আবারও বলবো, সবাই আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি, যা প্রতিনিয়তই বলে থাকি, সঠিকভাবে মাস্ক পরা, বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং জনসমাবেশ বা জনসমাগম এড়িয়ে চলা। এবং আপনাদের আবারও বিনীতভাবে বলি, আপনারা নমুনা পরীক্ষা করতে দিন, নমুনা পরীক্ষার মাধ্যমেই এই করোনা বা কোভিডকে আমরা প্রতিরোধ করতে পারবো। রোগ শনাক্তকরণ প্রতিরোধ প্রধান উপায়, কাজে রোগ শনাক্ত করার জন্য সহায়তা করুন, নমুনা পরীক্ষা করতে দিন। যাদের অসংক্রামক ব্যাধি আছে দীর্ঘদিনের, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ বা ফুসফুসের ডিজিজ, তারা আরও বেশি মাত্রায় সতর্ক থাকবেন, কারণ তাদের কোভিড আক্রান্ত হলে তাদের জন্য জটিলতা বা ঝুঁকি বেশি। এবং যারা ধূমপান করছেন, যে কোনো ধরনের মাদক গ্রহণ করেন, তারা এই মুহূর্তেই ধূমপান এবং মাদক গ্রহণ পরিহার করুন, কারণ করোনা আক্রান্ত হলে তারা অনেক বেশি ঝুঁকির মধ্যে থাকে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়ম মেনে চলবেন এবং সহায়তা করবেন যেন এই কোভিডকে প্রতিরোধ করা যায়, প্রতিহত করা যায়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।